Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lowest Green campus. For admission, contact the number shown. আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিছু জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহ। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে উত্তরবঙ্গের কিছু বিক্ষিপ্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কোথাও নতুন করে কোনো সিস্টেম নেই। এখন এই মুহূর্তে গ্যাঞ্জেডি ওয়েস্ট বেঙ্গলের ওপর একটি সাইক্লোন সার্কুলেশন রয়েছে, এর ফলেই দক্ষিণবঙ্গে গোটা এক সপ্তাহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা আমাদের রাজ্যের দুই জায়গা থেকে পাস করছে, একটি হচ্ছে পুরুলিয়া এবং একটি হচ্ছে সাগরের দিক থেকে পাস করছে। আজ পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং সেই সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়াতে বিক্ষিপ্ত কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দু তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, দুটি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। তিন তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর। প্রসূন নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। আপনার সাইসার আছে, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিনপটিক সিচুয়েশন হচ্ছে আমাদের মনসুন ট্রাফ, যেটা হচ্ছে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা সারফেসের উপর। এই সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গের দুটি জায়গা দিয়ে পাস করছে, একটি হচ্ছে পুরুলিয়া, একটি হচ্ছে সাগর, দুটি দিয়ে পাস করছে। তারপরে ওটা ডুবে গেছে আমাদের বেঙ্গল, ঠিক আছে। তো এগুলো যথেষ্ট আর কি, এই মনসুন ট্রাফ এগুলো যথেষ্টই আর কি। এই যে ব্যাপারটা না, এইগুলো হচ্ছে কি আপনাকে বলছি, যখনই মনসুন ট্রাফ ধরুন আমার এরিয়ার ওপর দিয়ে পাস করবে, তখন থিওরিটিক্যালি মনসুন ট্রাফের প্রতিটি বিন্দুই কিন্তু একটি লো প্রেশার সেন্টার, থিওরিটিক্যালি। আমরা হয়তো অনেক সময় পাই না, আমাদের অত অবজারভেশন নেই, পাই না। তার জন্য কি হয়, মনসুন ট্রাফকে থাকার জন্য অনেক সময় ছোটোখাটো সিস্টেম ফর্ম হয়ে যায়, থান্ডারস্টর্ম ডেভেলপ হয়ে যায়, বুঝতে পারছেন তো, লোকাল থান্ডারস্টর্ম ডেভেলপ। যেহেতু লো, সেই জন্য ওখানে কনভার্জেন্স হয়ে যায়, ওখানে যদি ময়েশ্চার থাকে ওটা ডেভেলপ হয়ে গেল, ওইখানে বৃষ্টিপাত দিয়ে দিল আর কি। সো এই জন্য মনসুন ট্রাফ যখন থাকে তখন কিন্তু আমরা বৃষ্টিপাতটা পাই। হ্যাঁ, হয়তো আমরা ভারী বৃষ্টিপাতটা হয়তো পাই না, কিন্তু বৃষ্টিপাতটা পাই। তো সেই জিনিসটি এখন রয়েছে, মনসুন ট্রাফ রয়েছে, সেই কারণে আমরা ওয়াইড স্প্রেড রেনফল দক্ষিণবঙ্গে আশা করছি এবং উত্তরবঙ্গেরও বেশ কিছুদিন আমরা আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল আমরা আশা করছি। 31 তারিখে আপনার 31 তারিখ থেকে সাথে প্রতিদিন যেমন বললাম দক্ষিণবঙ্গের প্রত্যেক দিন ওয়াইড স্প্রেড, আলাদা করে বলার কিছু নেই। উত্তরবঙ্গে 31 তারিখ আজকে হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে। 1 তারিখ এবং 2 তারিখে উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে আবার উত্তরবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং 6 তারিখে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবারে ওয়ার্নিং হচ্ছে এইরকম যে উত্তর আজকে আপনার সমস্ত ডিস্ট্রিক্টে, পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্টেই আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে, এক্সেপ্ট কোচবিহার, কোচবিহারটা বাদ দিয়ে সব জায়গাতে দেওয়া আছে। 2 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া, মানে এই সব জেলাগুলির বিক্ষিপ্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া, 2টি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলি বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর 3 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্ত কিছু জায়গায় আইসোলেট, সেগুলি হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আপনার উত্তর দিনাজপুর জেলাতে। 4 তারিখে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু জায়গায় বিক্ষিপ্ত স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 1 তারিখটা আমি বলতে ভুলে গেছিলাম, 1 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুরে,
এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাকি সব জেলায় দক্ষিণবঙ্গের 1 তারিখে। এটা আমরা আশা করছি, এটার জন্য আমরা অ্যাট্রিবিউট করছি ওই ওই কি বলে সাইক্লোনিক সার্কুলেশনটার জন্য আর কি। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবেই, হালকা মাঝারি বৃষ্টি তো সব জেলাতেই হবে। এই জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই আমাদের ফোরকাস্ট হচ্ছে ওয়াইড স্প্রেড রেনফল প্রতিদিন আগামী 7 দিনে প্রত্যেক জেলাতে। এছাড়াও দক্ষিণবঙ্গে কিছু দিন কিছু জেলাতে আইসোলেটেড প্লেসে আপনার ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গেও আপনার বৃষ্টি যেহেতু হবেই, হালকা মাঝারি বৃষ্টি হবেই, প্রত্যেক দিনই হবে এবং মোস্ট অফ দ্য প্লেসে যেহেতু হবে, যেমন উত্তরবঙ্গেরও আপনার রেনফল ডিস্ট্রিবিউশনটা প্রতিদিনই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল আছে, মানে বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গেও কিছু কয়েকদিন কিছু জেলায় আইসোলেটেড প্লেসে বিক্ষিপ্ত কিছু জায়গায় ভারী বর্ষারও কিন্তু সতর্কবার্তা, ভারী বর্ষারও যথেষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এইটা হচ্ছে মোটামুটি ওভারঅল। হ্যাঁ, এটা মানে দক্ষিণবঙ্গে যে টানা 7 দিন বৃষ্টি বা উত্তরবঙ্গে টানা বৃষ্টি, মানে গোটা রাজ্যে বৃষ্টি, এটা সিস্টেমটা কিসের থেকে? প্রথম কথা, এটা এরকম কোন লো প্রেসার বা এরকম কিছু না। একটা আমাদের যেমন ধরুন আজকের দিনে অ্যাজ অন টুডেজ ডে আমাদের একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, নট লো, ইটস এ সাইক্লোনিক সার্কুলেশন। সাইক্লোনিক সার্কুলেশনটা আপার এয়ারে আছে, সেটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে আছে। সাধারণত সাইক্লোনিক সার্কুলেশন যখন আপারে থাকে তখন ও কি করে, ও সাক করে, হাওয়া সাক করে। হাওয়া যখন সাক করে তখন ওখানে কিছু লো প্রেশার তৈরি হয়, তখন ন্যাচারালি ওখানে কনভার্জেন্স হয়। অনেক সময় কি হয়, ওই যে লো প্রেশার, ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটা হচ্ছে নিচে নেমেও যায়, আবার নিচে নেমে গিয়ে একটা লো ফর্ম করে যায়, অনেক সময় হয়েছে। এর আগে যখন হয়েছিল একটি, সেটা কিন্তু এই মেকানিজম, এটা ইট ইজ ওয়ান অফ দ্য মেকানিজম ফর দ্য ফর্মেশন অফ লো ডিউরিং সাউথ ওয়েস্ট মনসুন সিজন ওয়ান বে অফ বেঙ্গল, এটা ল্যান্ডের ওপরে। তো এখন আপাতত একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার সারাউন্ডিং এরিয়াতে। হ্যাঁ, তো এই জন্যে আপনার দক্ষিণবঙ্গে প্রত্যেক দিন আমরা ওয়াইড স্প্রেড রেনফল আশা করতে আশা করছি এবং এই যে ওয়াইড স্প্রেড রেনফল যেটা, সেগুলো হচ্ছে সবই হালকা মাঝারি বৃষ্টি। এটা ব্যতীত বেশ কিছু জেলায় কিছু দিনে কয়েকদিনে আমরা হয়তো বিক্ষিপ্ত কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত অথবা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পেতে পারি। এটা হচ্ছে ব্রড আউটলাইনস। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, মঙ্গলম রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট, ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা, কন্ডাক্টিং AICTE রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড MBA ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম, পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ IIT খড়গপুর এন্ড ফ্যাকাল্টিজ ফ্রম IIM, IIT, NIT, ক্যালকাটা এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. Aadhanik Jagate, Vigaponer, Aqmatra Hathiyar Flex, Dokhin Shahartolite, E Prothom, Uttadhani Flex Printing Kora Hoche, Mahashtara Puratan Dakhare, Maltara Enterprise, Maltara Enterprise.